যুক্ত হয়েছেন, সিফাত শাহরিয়ার আছেন শাহবাগ থেকে, সায়েন্স ল্যাবে আছেন সহকর্মী নাজমুস সাকিব। শুরুতেই সিফাত, আপনার কাছ থেকে জানতে চাই যে শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষণা ছিল বাংলা ব্লকের, সেটি সিফাত নিশ্চয়ই আমাকে আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে যারা কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছেন, তারা পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা ব্লকেট যেটি দিয়েছিলেন আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু আপিল বিভাগ থেকে তো একটি আদেশ এসেছে, তারপরেও কি তারা পূর্বের যে ঘোষণা দিয়েছিলেন সেটাতে কি বহাল থাকবে? এর পরবর্তীতে আসলে আন্দোলনের কি হবে এই বিষয়ে কোনো পরিষ্কার কোনো তথ্য তাদের কাছ থেকে আপনি পেয়েছেন কি না? ছয় ঘন্টার যে অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেটের তৃতীয় দিন, সে সকাল 10টা থেকে শুরু হয়েছে, এখনো চলছে, 6 ঘন্টা পেরিয়ে গেলেও রাস্তা ছাড়েনি যে অবরোধ যারা করছেন এবং শিক্ষার্থী যারা রয়েছে, বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছে সেটি এখনো, এবং তারা এখনো দেখতে পাচ্ছেন যে তাদের যে আন্দোলনের যে চলমান কর্মসূচি রয়েছে বাংলা ব্লকেটের, সেটি তারা চলমান রেখেছে এবং সারা দেশে এই কর্মসূচি চলছে এবং বাংলা ব্লকেটের আওতায় সারা দেশের যতগুলো রেলপথ রয়েছে, সড়কপথ রয়েছে, প্রায় সবগুলোতেই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং শাহবাগের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান রয়েছে, যার কারণে শাহবাগ এবং এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে, মৎস্য ভবন, সায়েন্স ল্যাব কিংবা ইন্টারকন্টিনেন্টালের মোড় ফার্মগেট পর্যন্ত এই প্রত্যেকটি মোড়ে অবরোধ করার কারণে এখন পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি, অর্থাৎ গাড়ি চলতে দেওয়া হচ্ছে না, এই পুরো জায়গাটি বন্ধ করে রাখা হয়েছে। এবং আজকে জানেন 2018 সালে যে পরিপত্র সেটি আবার বহাল রেখেছে হাইকোর্ট, তারপরও শিক্ষার্থীরা তারা যেটি বলছেন এতে করে তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ হচ্ছে না, যার কারণে তারা বলছে যে সরকারের পক্ষ থেকে যদি লিখিত আকারে কিংবা কোনো আশ্বাস আসে, যদি এই কোটা সংস্কার যেটিকে করার কথা বলা হচ্ছে সেই কোটা সংস্কার করে যদি 5% কোটা রাখা হয় এবং সেভাবে স্থায়ীভাবে একটি আইন পাশ করা হয়, তাহলে তারা রাস্তা ছেড়ে দিবে এবং আন্দোলন এখান থেকে তারা বন্ধ রাখবেন, আর তা না হলে তারা তাদের যেই চলমান আন্দোলন সেটি আরও বেশি বেগবান করার কথা বলছেন এবং সেটি আরও বেশি তারা বিস্তৃত আরও বাড়াবে। এবং আমরা যেটি দেখেছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ ঢাকার যতগুলো 7 কলেজ রয়েছে যেগুলো, সেগুলো মাঠে নেমেছে আন্দোলনে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যে তাদের যে আশপাশের অঞ্চল সেখানে আন্দোলনে নেমেছে, এবং সারা দেশের চট্টগ্রাম থেকে ঢাকা শহর কিংবা রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সেটির সাথে ঢাকার যে রেল চলাচল সেটি বন্ধ রয়েছে এবং কমলাপুর থেকে সকালের পর থেকে কোনো ট্রেন চলাচল করছে না, কোনো ট্রেন প্রবেশও করতে পারছে না, এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করছে। এবং আমরা যেটি দেখেছি যে তাদের যেই অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে তারা অনড় রয়েছে এবং তারা যেটি বলছে হাইকোর্টের রায়ে তাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না, তাদের সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত তারা চান। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। সিফাত, আপনি যে শাহবাগে রয়েছেন ঠিক তার অপর প্রান্তে সায়েন্স ল্যাব এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানতে চাই যে শিক্ষার্থীরা এখন কি বলছেন, যদিও আপিল বিভাগ থেকে যে আদেশ এসেছে, বিচারপতি বলেছেন যে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে, কিন্তু এরপরও কেন তারা যাচ্ছেন না, কি স্পষ্ট নির্দেশনা আসলে তারা চাচ্ছে? কিন্তু সায়েন্স ল্যাবে রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর বিভিন্ন স্থানে যে আন্দোলনটা চলছে সেখানে কিন্তু সায়েন্স ল্যাবেও অর্থাৎ 10:30 নাগাদ কিন্তু শিক্ষার্থীরা এখানে একে একে জড়ো হন এবং এক প্রকার সায়েন্স ল্যাব পুরোটাই কিন্তু অবরুদ্ধ করে ফেলে। যদি একটু দেখাতে চাই যে প্রায় বেশ কয়েক ঘন্টা চলে গিয়েছে, প্রায় এখন 4টা বাজে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে কিন্তু তারা যে বাংলা ব্লক নামে যারা তারা যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনের ফলাফল কিন্তু আসলে তাদের ভাষ্যমত এখনও তারা কিন্তু পাননি। তাদের এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের একটাই দাবি যে
এই যে কোটার যে একটি বৈষম্য, সেই বৈষম্য যাতে দূরীকরণ করা যায়, এমনকি কোটার সব জায়গায় যাতে আসলে কোটা না থাকে। তবে বারবারই আসলে তারা বলছেন যে মুক্তিযোদ্ধাদের যেই সন্তানদের কোটা সেটা যাতে বহাল থাকে, তবে অন্যান্য যে কোটা রয়েছে সেখানে আসলে সংস্কার প্রয়োজন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছে যে আজকে যে হাইকোর্টে যেই যেই রায় দেওয়া হয়েছে সেটা তারা যেটা বলছেন যে আসলে একটা সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন, এবং এই সুষ্ঠু সমাধান নিয়েই তারা কিন্তু আসলে ঘরে ফিরতে চান। আমরা এখানকার বেশ কয়েকজন সমন্বয়কের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে আগামী কয়েকদিন তারা এই কর্মসূচি পালন করতে চান, পরবর্তীতে এর বাইরেও আসলে কী কী কর্মসূচি নেওয়া যায় সেই কর্মসূচিগুলো কিন্তু তারা নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এইখানে অর্থাৎ সায়েন্স ল্যাব বোর্ডে কিন্তু ঢাকা কলেজ ছাড়াও ইডেন কলেজ, বাংলা কলেজ কিংবা আশপাশের যে আইডিয়াল কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে সারাদিনই উপস্থিত ছিলেন, এবং সবার একই দাবি যে আসলে মেধার ভিত্তিতে যাতে চাকরিতে তারা আসতে পারেন এবং কোটার ভিত্তিতে যাতে না থাকে, এবং সবাই একই কথাই বলছেন যে আসলে যদি একটি সুষ্ঠু সমাধান দেয়া যায় তাদেরকে, সেই সমাধান দিলে তারা আসলে কিন্তু ঘরে ফিরে যেতে চান। এখানে একটু জানিয়ে রাখতে চাই যে সায়েন্স ল্যাবে এখন পর্যন্ত আমরা দুজন সমন্বয়ককে পেয়েছি, সেই দুজন আসলে কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। তারা যেটা বলছেন যে তারা আজকে সন্ধ্যা নাগাদ তারা কিন্তু জানাবেন যে আগামীকাল কী কর্মসূচি দেবেন, এবং সেই অনুযায়ী কিন্তু তারা আগাতে চান। তো সব মিলে এখন পর্যন্ত সায়েন্স ল্যাবের যে যানবাহন চলাচল কিংবা যাতায়াত সবগুলি কিন্তু বন্ধ রয়েছে, তবে ইমার্জেন্সি ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু যাতায়াত করছে। এই ছিল সায়েন্স ল্যাব এলাকার থেকে সবশেষ। গত কয়েকদিনে কোটা বিরোধী আন্দোলনের যে তারা যে কর্মসূচি দিয়ে যাচ্ছে বাংলা ব্লকেড, সেটি আজকে চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তার অংশ হিসেবে তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে মানে সেখানে অবস্থান কর্মসূচি নিয়েছে, এবং সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু রাজধানীর বাইরের খবর জানতে